সব রান্নাতেই কাঁচা লঙ্কা ব্যবহারের চল রয়েছে। কাঁচা লঙ্কার সামনে হার মানে বহু মশলা, কিন্তু কতটা ঝাল খাবেন তা নির্ভর করবে আপনার শারীরিক পরিস্থিতির উপর। ঝাল লাগার কারণে ভয়ে কাঁচা লঙ্কা খান না, কিন্তু আশেপাশে কেউ কাঁচা লঙ্কা খেলে তার গন্ধে মনটা তরতাজা হয়ে যায়। অনেকেরই আবার ঝাল ছাড়া খাওয়ার মুখে তুলতে পারেন না। তবে অনেকেরই ধারণা ঝাল ছাল ঝাল খেলে শরীরে ক্ষতি হয়। সেই ধারণায় পুষ্টিবিদেরা বলেছেন কাঁচা লঙ্কার বেশ কিছু পুষ্টিকর দিক রয়েছে, তবে কাঁচা লঙ্কা খাওয়ার পরিমাণের উপর নজর দিতে হবে অবশ্যই আপনাকে। কাঁচা লঙ্কা খেলে শরীরে কী কী উপকার হয় সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এক নম্বর, ভিটামিনের ভাণ্ডার। কাঁচা লঙ্কার মধ্যে অনেকটা পরিমাণ ভিটামিন এ থাকে, যার ফলে হাড় দাঁত মিউকাস মেমব্রেন ভালো রাখতে সাহায্য করে কাঁচা লঙ্কা। ভিটামিন সি এর পরিমাণও কাঁচা লঙ্কায় বেশি থাকে, তাই ত্বকের নানা সমস্যা নিরাময় করতে সাহায্য করে কাঁচা লঙ্কা। সহজে মুখে বলি রেখাও পড়তে দেয় না। নম্বর দুই, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। কাঁচা লঙ্কার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি থাকে, তাই কাঁচা লঙ্কা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, সংক্রামকজনিত জ্বর সর্দি কাশি থেকে রক্ষা করে। তিন নম্বর, বিপাক হার বাড়িয়ে তোলে। কাঁচা লঙ্কা খেলে দেহে এক ধরনের তাপ উৎপন্ন হয়, যা বিপাক হারের পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে, শরীর বাড়তি মেদ ঝরাতে এবং ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে কাঁচা লঙ্কা। চার নম্বর, ব্যথা কমায়। কাঁচা লঙ্কার রয়েছে ক্যাপসাইসিন, যা দেহের কোষ নষ্ট হওয়া থেকে রক্ষা করে, মাইগ্রেন ও অন্থ্রাইটিসের ব্যথাও নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কাঁচা লঙ্কা। পাঁচ নম্বর, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। কাঁচা লঙ্কা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। কাঁচা লঙ্কা বীজ এই কাজে খুবই অপরিহার্য, তাই উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল ভুগতে থাকা রোগীদের কাঁচা লঙ্কা খাওয়া খুবই কাজে আসে। ছ নম্বর, হজমে সাহায্য করে। অনেকেই জানেন না কাঁচা লঙ্কা খাওয়ার হজমে মৌষধির মতো কাজ করে। রান্নায় তেল মশলা গুঁড়া লঙ্কার পরিমাণ কমিয়ে দেওয়া ভালো। গুঁড়ো লঙ্কায় খাবারের রং বেশি থাকে, তাই স্বাদ বাড়লেও হজমে সমস্যা করতে পারে, কিন্তু কাঁচা লঙ্কার হালকা ঝাল খাওয়ার হজমে সাহায্য করে, তাই ঝালের নিয়ন্ত্রণই হজমের নিয়ন্ত্রণের উপায়। সাত নম্বর, বন্ধ নাক খুলতে। ঠান্ডা লেগে সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়। গরম জলের ভাপ নেওয়ার মতো হাতে সময় না থাকলে কাঁচা লঙ্কার ঘ্রাণ নেওয়া যেতে পারে। চটজলদি বন্ধ নাক খুলতে দারুণ কাজ করে কাঁচা লঙ্কা। তো এই ছিল আজকের কাঁচা লঙ্কার কী কী উপকার সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা আপনার বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।